ডেঙ্গু আতঙ্কে রাজধানী প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এতে শুধু আক্রান্তরা নন, যারা চিকিৎসা দিচ্ছেন রোগী সামলাতে তারাও শঙ্কিত হয়ে পড়ছেন। এদিকে ডেঙ্গু বা এডিস মশা নিয়ে নগরবাসীর মধ্যে বেড়েছে সচেতনতাও। রাজধানী হাসপাতালগুলোতে আজও রোগী ও স্বজনদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। দীর্ঘ সারি জুড়ে দাঁড়িয়ে থাকা সবাই খানিকটা আতঙ্কিত, কারণ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা সেই পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে এখান থেকে। চিত্রটি রাজধানীর শিশু হাসপাতালের। ব্লাড টেস্ট দিয়েছি দুইটা করছি, এখন রিপোর্ট পাই নাই, বলে 12:30-11টা গেছি, রিপোর্ট এখনো আসে নাই। রিপোর্ট কি ভয় আছে? আতঙ্কের ভিতরে তো আছি, ডেঙ্গু হলো না কি হলো। মশারি তো সবসময় থাকে, দিনের বেলাও মশারিটা নিয়ে ঘুমানোর প্রয়োজন পড়ে। এখন যে অবস্থা দাঁড়াইছে, মানে শুধু বাচ্চা না, বয়স্করাও এখন মশারির ভিতরে ঘুমাচ্ছে। একটু আতঙ্কিত আমরা আসলে ডেঙ্গু নিয়ে। বাচ্চার নাক দিয়ে রক্ত হচ্ছে, এই জন্য বাচ্চাকে ইমার্জেন্সি নিয়ে আসতেছিল। এখানে কি ভর্তি করতে পারছেন কিছু বল? এখানে এখনো ভর্তি করতে পারিনি। আবার সেই আতঙ্কটা আরো বেড়ে গেছে যাদের রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েছে। এবার যুদ্ধটা হাসপাতালে ভর্তি হবার, কারণ আসন বাড়িয়েও যে ডেঙ্গু আক্রান্ত সবাইকে ভর্তি করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক তো আতঙ্ক আছে না, সিলেটে একটা সিলে জ্বর, ভর্তি করতে আসছি, কালকে রাত্রে আসছিলাম, সিট ছিল না তাই ভর্তি করতে পারিনি, আজকে আসছি যে সিট থাকলে ভর্তি করবো। আতঙ্কের ভিতরে আছি আমরা। কতদিন ধরে জ্বর? 3-4 দিন, 4-5 দিন হবে এরকম। ডাক্তার টেস্ট দিছে? এই বাড়তি চাপ আছে, রোগীর সংখ্যা বেশি, আমাদের হাসপাতালে বেড সংখ্যা এত বেশি না, আমরা সেইভাবে সব রোগী অ্যাডমিশন দিতে পারছি না। যেগুলো অন্যান্য রোগী আছে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাইরে যেতে হইতেছে, কারণ বেডের সংখ্যা আমাদের এত বেশি না যে আমরা সব এত বেশি অ্যাকোমোডেট করতে পারছি। আমরা হাসপাতালে কাজ করি, আবার যারা আমরা যে স্টাফ, আমাদের নার্স আছে, সবাই তো স্বাভাবিক একটু আপনার একটু ইয়েতে থাকে, আতঙ্কে থাকে যদি ডেঙ্গু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানটাও আসলে ভয়টা বাড়িয়েই দেয়। 2000 সালে রাজধানীতে প্রথম ডেঙ্গু রোগীর সন্ধান মিললেও গেল 5 বছরে ধীরে ধীরে আরও বেড়েছে। এবছর আক্রান্তের সংখ্যা যে কোনো বছরের চেয়ে সর্বোচ্চ, আর সরকারি হিসেবেই প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছেন অন্তত 700 জন। তাই ডেঙ্গু নিয়ে ভয়টা আসলে ছড়িয়ে পড়েছে যিনি সেই পরীক্ষা করছেন বা ঔষধ বিক্রি করছেন বা সাধারণ মানুষ সবার মাঝেই। আর একটা ওষুধ নিছি, ওষুধটা স্প্রে দিলে ওটা ডেঙ্গুটাই থাকবে। ভয়ে তো আছি, ডেঙ্গু বোঝেন না, দেশে মহামারী আকারে আকারে বিস্তার করছে, একটা আতঙ্ক সবার ভিতরে, আতঙ্ক বেশ করতেছে। এই জন্য বাসায় আলাদা কিছু করেছেন? হ্যাঁ, মশারি টানা রাখতেছি, তারপরে আপনার ওষুধ ছিটাচ্ছি, মশারি ব্যবহার করি, আগে করতাম না এখন করি। ভয় তো থাকবে 100%, কারণ প্রতিদিন তো মানুষ মারা যাচ্ছে, ভয় তো আছে, এর কবল থেকে আমি আপনি কেউই না বাঁচতে পারি। বর্তমান পরিস্থিতিতে সচেতন হয়েছেন অনেকে, তারপরও ডেঙ্গুর জীবাণুবাহী মশা এতটাই বেড়েছে যে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন প্রায় 1000 খানিক মানুষ। এত এত রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকেও। রোকনউদ্দিন, NTV News, ঢাকা।